ওয়েলকাম টু থমাস ম্যাথ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক নিয়ে চলে আসছি, যে অঙ্কগুলো কিন্তু ইন্ডিয়াতে যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, যেমন ব্যাংক পিও, এসবিআই পিও, আইবিপিএস, রেলওয়ে ডি, ম্যাট, ক্যাট, সবগুলো পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের ব্যাংক, বিসিএস, সব ধরনের পরীক্ষায় কিন্তু অঙ্কগুলো আসতে পারে। তো ফার্স্ট অঙ্কটা আমি পড়ে দেখি কি আছে। একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যের সমান দামে বিক্রি করে, কিন্তু সে যে পাল্লা ব্যবহার করে তাতে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম পণ্য প্রদান করে, এতে তার লাভের পরিমাণ শতকরা কত? আচ্ছা, এ ধরনের অঙ্ক দেখলে যেহেতু 950 গ্রাম আছে এখানে, আর এখানে 1 কেজি মানে 1000 গ্রাম আছে, একটা ফ্র্যাকশন আসার পসিবিলিটি আছে। দ্যাটস ওয়াই কিন্তু অনেকে একটু ঘাবড়ে যাই, বাট একটু ঠান্ডা মাথায় ভাবব আমরা, তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই সলভ করতে পারবো। দেখুন, এখানে একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে 1 কেজি মানে 1000 গ্রাম। 1 কেজির পরিবর্তে যেহেতু সে অসাধু, সে 950 গ্রাম দিয়েছে, তাও লাভ কিন্তু সে 50 গ্রাম করেছে, এই বিষয়টা ক্লিয়ার। আমরা এখানে সুবিধার জন্য একটু লিখে নিই, সে 50 গ্রাম লাভ করেছে, এটা ক্লিয়ার। বাট যখন আমরা বের করবো শতকরার পরিমাণ, যেটা আমাদের বের করতে বলেছে, লাভের পরিমাণ শতকরা কত, শতকরার পরিমাণ যখন বের করব, স্টুডেন্টরা যেখানে ভুল করে, আমরা কোন দিক থেকে চিন্তা করব, যে সে 1000 গ্রামে 50 গ্রাম লাভ করলো, না 950 গ্রামে 50 গ্রাম লাভ করলো? এই জায়গাটা কিন্তু একটা কনফিউশন তৈরি করার মতো জায়গা। তো বিষয়টা আমাদের এভাবে ভাবতে হবে, দেখুন, যে বিক্রেতার পার্সপেক্টিভ থেকে আমাকে ভাবতে হবে, বিক্রেতা, রাইট, বিক্রেতার দিক থেকে আমাকে ভাবতে হবে। বিক্রেতা কি করেছে, সে 950 গ্রাম বিক্রি করেছে, কিন্তু 1000 গ্রামের দাম রেখেছে, রাইট। তাহলে তার কাছে কিন্তু অলরেডি 950 গ্রাম রয়ে গেছে, 950 গ্রাম বিক্রি করে 1000 গ্রামের দাম রেখেছে, তাহলে তার কাছে 950 গ্রাম কিন্তু সেফলি থেকে গেছে। তাহলে খুব ইজিলি বোঝা যাচ্ছে এখানে আমার লাভটা আসবে 950 গ্রামে 50 গ্রাম। তাহলে এবার আমার লিখলেই হয়ে যাবে, 950 গ্রামে সে লাভ করলো 50 গ্রাম। তাহলে শতকরার পরিমাণ বের করতে গেলে শুধুমাত্র 100 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমি দুটো শূন্য যদি কাটি, আর 5 দিয়ে 95 কাটলে কত আসছে, 5 1 5, আর থাকছে 45 19, ওকে। আর যদি আমি 19 দিয়ে 100 কাটি, তাহলে কত আসছে, 5 19 5 থাকছে, তার সঙ্গে কিন্তু আমাদের একটা ফ্র্যাকশন থাকছে, ফ্র্যাকশনটা আমাদের থাকবে কত, থাকবে কিন্তু আমার 5.26। কাটাকাটিটা কিন্তু আপনারা বাসায় করে নেবেন, আমি কিন্তু টাইম সেভ করার জন্য করে নিয়েছি। তাহলে দেখি তো আমার উত্তরের সঙ্গে কোন অপশনের সঙ্গে মিলছে, আমার অপশন দেখা যাচ্ছে অপশন বি, খুব সহজ। তাহলে আমার উত্তর চলে আসলো 5.26। আরেকটা খুব মজার বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এই যে কাটাকাটিটা আমি করলাম, এটা কিন্তু মুখোমুখিও করা যেত, কিভাবে করা যেত দেখুন। যদি আমার লাভটা 1000 গ্রামে হতো 50 গ্রাম, তাহলে কিন্তু আমার 5% লাভ থাকতো, দেখুন 5% লাভ থাকতো, বাট এখানে কিন্তু 950 গ্রামে আছে। তাহলে বিষয়টা কিন্তু খুব ইজিলি বোঝা যাচ্ছে, 950 গ্রামে যখন লাভ থাকবে, তাহলে নিশ্চয়ই 5-এর চেয়ে সামান্য কিছু বেশি লাভ থাকবে। আর উত্তরগুলোর দিকে আপনারা তাকালে দেখতে পাবেন একটাই মাত্র অপশন আছে যেখানে 5-এর চেয়ে সামান্য কিছু বেশি মান আছে। তাহলে কিন্তু কেউ যদি আমরা একটু ব্রেন খাটাই, কাটাকাটিটা না করেও কিন্তু উত্তর 5.26 হবে, এটা বলে দেওয়া যাবে। তো নেক্সট অঙ্কটায় চলে যাই। তাহলে লাস্ট অঙ্কটা শুরু করার আগে আমি বলতে চাই, যদি আমার টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস, লাইক এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায়। যারা আমাকে অলরেডি লাইক করছেন, আমার ভিডিওগুলো দেখছেন, শেয়ার করছেন, তাদেরকে আমার পক্ষ থেকে থ্যাংকস। আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন, তাদের প্রতি আমার এই রিকোয়েস্টটা থাকলো যে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের টিপসগুলো কেমন লাগছে, তার সঙ্গে আপনার ফ্রেন্ডসদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না, এতে কিন্তু আপনার ফ্রেন্ডসরাও টিপসগুলো জানার সুযোগ পাবে। তো লাস্ট অঙ্কটা শুরু করি,
একজন অসৎ দোকানদার ক্রেতাকে 1 কিলোগ্রাম দ্রব্যের স্থলে 950 গ্রাম দেয়, যে ক্রেতা ওই দোকানদারের নিকট থেকে 25 কিলোগ্রাম দ্রব্য ক্রয় করে সে কত কিলোগ্রাম ঠকে? বুঝতেই পারছি এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটা ঠিক বিপরীত দিক থেকে চিন্তা করতে হবে। এখানেও কি আমার লাভটা হচ্ছে, এখানে ঠকে গেছে তার মানে ক্ষতি হচ্ছে, রাইট? ক্ষতি, আমার ক্ষতি হচ্ছে 50 গ্রাম, সেটা বোঝা যাচ্ছে, ক্লিয়ার? আর এখানে ক্ষতিটা হচ্ছে কার দিক থেকে? ক্ষতিটা হচ্ছে যে কিনছে ক্রেতা তার দিক থেকে। কেন তার দিক থেকে? কারণ সে 1000 গ্রামের টাকা দিচ্ছে কিন্তু পাচ্ছে 950 গ্রাম। অবভিয়াসলি সে এখানে 50 গ্রাম লুজ করে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি যখন হিসাবটা করব, আমাকে আগের অঙ্কটায় 950 গ্রাম ধরে করেছিলাম, এখানে কি ধরে করতে হবে? 1000 গ্রাম ধরে করতে হবে। আচ্ছা, এখানে একটা শূন্য বেশি চলে আসছে, ওকে। এবার তাহলে আমি ক্যালকুলেশনটা করতে পারবো। এখানে আমার উত্তরটা বের করতে বলেছে কিলোগ্রামে, তাহলে আমি আমার সুবিধার জন্য 50 গ্রামকে কিলোগ্রামে কনভার্ট করে নিতে পারি। 50 গ্রামকে যদি আমি কিলোগ্রামে কনভার্ট করতে চাই, তাহলে আমার 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমার কত চলে আসবে? 0.05। আমি কিন্তু এটা দেখার সঙ্গে সঙ্গে বলে দিলাম যে 0.05 চলে আসবে, বাট কী করে বললাম এর জন্য কিন্তু আমার খুব চমৎকার একটা ভিডিও করা আছে, পাওয়ার এবং পয়েন্টের ভিডিও। আপনারা ভিডিওটা দেখে নিবেন, তাহলে কিন্তু আপনারাও আমার মতো এরকম ইজিলি বলে ফেলতে পারবেন। তো চলে যাই, তাহলে এটা হচ্ছে 0.05 কেজি। তাহলে এখন 1000 গ্রামে কতটুকু ঠকে গেল? 0.05। আর দেয়া আছে সে যদি 25 কিলোগ্রাম দ্রব্য কিনে থাকে তাহলে কতটুকু ঠকবে? তাহলে 25 কিলোগ্রাম যদি সে কিনে থাকে তাহলে সে কতটুকু ঠকবে? 25 × 0.05। তাহলে এটা করলে আমার কত চলে আসবে? 5×25 = 125। আমার উত্তর হবে 1.25। এখানেও কিন্তু আমি পয়েন্টের গুণ করেছি এবং দেখার সঙ্গে সঙ্গেই মুখে মুখে পয়েন্টটা বসিয়ে দিয়েছি। তো এটা যদি আপনারাও এভাবেই করতে চান, তাহলে আমার পাওয়ার আর পয়েন্টের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো এই ছিল আমার আজকের ট্রিক্স, আর আমার উত্তরটা তাহলে আসছে অপশন গ। যদি আমার ট্রিক্সগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং তার সঙ্গে পাশের বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে।